এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা মঞ্চে আছেন এবং শ্রীমতী শুক্তিসীতা ভট্টাচার্য বিশেষ সচিব পঞ্চায়েত বিভাগ পঞ্চায়েত দপ্তর তাদের সবাইকে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা পুরুলিয়াতে। এবং পত্রিকাটি এই মাত্র মাননীয় মন্ত্রী প্রকাশ করলেন, এই পত্রিকাটির বিষয় পুরুলিয়া। এই অভিসন্ধানী দুটো মহাশয়কে তিনি আছেন আমাদের মাঝে, শ্রী উত্তম রাজগুরু প্রজেক্ট ম্যানেজার সাহায্য প্রকল্প, কৃষি ক্ষেত্রে যাবতীয় প্রযুক্তি বিদ্যাকে সফল করা নিতে লিখেছেন তার অভিজ্ঞতার কথা। শ্রী উত্তম রাজগুরু, তাকে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি, তার হাত তুলে নিচ্ছেন পুস্তিকা মাননীয় রাষ্ট্রমন্ত্রী অন্ন প্রশাসনিক কল্যাণ বিভাগ শ্রীমতী সন্ধ্যা রানী টুটু। বিভিন্ন ধারার লেখা ধরা হয়েছে এই পুস্তিকায়। এরপর শ্রী প্রশান্ত রক্ষী পরিচালক পশ্চিমবঙ্গ ক্রীড়া ও সবল কল্যাণ সমিতি, সবল সম্প্রদায়ের নানাবিধ উন্নয়নের কথা ও তার অতি প্রকৃতি নিয়ে তিনি এই পত্রিকায় প্রবন্ধ লিখেছেন। মঞ্চে নাম ডেকে নেব শ্রী প্রশান্ত রক্ষী মহাশয়কে। মাননীয় রাষ্ট্রমন্ত্রী তুলে দিচ্ছেন তার হাতে পুস্তিকা। এরপর শ্রী কিরীটি মাহাতো গবেষক লোক সংস্কৃতি বিষয় এবং সাংস্কৃতিক, আমাদের মা বোনেরা যেভাবে পঞ্চায়েতি রাজের সাথে যুক্ত হয়ে এই বিশাল কর্মকাণ্ড মমতা ব্যানার্জির স্বপ্নকে সার্থক করবার জন্য এগিয়ে আসছেন তার চিত্রটা পুরোপুরি তুলে ধরা। আমরা মনে করি এই যে আজ মা বোনেরা এসেছেন এখানে, এদের কাছে অনুরোধ যে আমাদের সমস্ত কাজ মমতা ব্যানার্জি কি করছেন তার সব কাজ যেমন করতে হবে তেমনি সেই কাজ সবাইকে জানাতেও হবে। আর এই জানাবার জন্য আমাদের যতগুলো পদ্ধতি আছে তার একটি পদ্ধতি হল এই পুস্তিকা বার করে আমাদের এই সমাচারপত্র মাধ্যমে আমাদের কর্মীরা যেমন প্রত্যেকের কাছে পৌঁছবে, আমাদের জেলা পরিষদ, জেলার পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত থেকে আর জেলা পঞ্চায়েত সব মানুষেরা যেমন প্রতিটি মা বোনের কাছে পৌঁছবেন আমাদের এই কাজগুলো নিয়ে, তেমনি আমাদের এই পত্রিকাও আপনাদের সকলের কাছে বার্তা পৌঁছে দেবে। আমরা লক্ষ্য করেছি যে গত 10 বছর ধরে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবার পর যে কটি বিষয়ে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন তার মধ্যে যে জেলা, জেলার মানুষেরা, জেলার মা বোনেরা, জেলার ভাইরা পিছিয়ে আছে তাদের আরো উন্নত করতে হবে, শিক্ষায়, সংস্কৃতিতে, কর্মসংস্থানে, তাদের খেলাধুলায়, তাদের সামগ্রিকভাবে সামাজিক দিক থেকে সব দিক থেকে এগিয়ে নিয়ে যাবার তিনি সবচেয়ে বেশি প্রচেষ্টা নিয়েছেন। আর সেই প্রচেষ্টাগুলো যেমন সার্থক করতে হবে, রূপায়িত করতে হবে, তার মতন তেমনি মানুষের কাছে প্রচার করে পৌঁছেও দিতে হবে। মন্ত্রী ছিলেন আমাকে ডেকে বললেন, সুব্রতদা, আমাদের সরকারের সবচেয়ে প্রধান কাজ হবে বাঁকুড়া পুরুলিয়ায় জল নেই, আপনি জলের ব্যবস্থা করে দেবেন কিনা। আমি তখন সরকার দেখে উঠতে পারিনি, তবুও মমতা ব্যানার্জির আক্রোশ দেখে মুখ্যমন্ত্রীকে কথা দিলাম, হ্যাঁ আমি বাঁকুড়া এবং পুরুলিয়ায় জল দেব। চিন্তায় পড়লাম, শুকা জায়গা, জল নেই, অনেক নদী নেই, অনেক নালা নেই, কি করে হবে? কিন্তু তারপর ঠিক করে আস্তে আস্তে ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কাছে টাকা নিয়ে
নিজেরাই নিয়েছেন, তাতে জলের সমস্যা প্রায় সমাধানের পথে প্রায় শেষ হল। আরো কাজ কিছু বাকি আছে, সেটি অঞ্চল চলবে, কিন্তু এটি কোনোদিন ভাবিনি